সালামু আলাইকুম ওরমতুল্লা বসবে বসবে অসুবিধা বসবে সবাই বসবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন শুধু ক্যামেরাম্যানদের উপরে আমরা বিরাট রাগান নিতে এরা যারা বসতেই হবে আপনাদেরকে কতবার বলার পরে আপনারা বসেন না তারা একটা কাজে আছে এ কাজ বিশ্বময় ছড়িয়ে যায় কাজেই যারা মিডিয়ায় কাজ করে আর দাল খাইরি কাফা খাইফা আজকে আমি না খেয়েই মাহফিলে বয়ানের মধ্যে বসে এখন কথা বলার জন্য বসে আমার তো স্বাভাবিক একটা কষ্ট হচ্ছে চিন্তা করেন এখানে মিডিয়ায় যারা কাজ করে এমনও ছেলেপেলে আছে যারা চব্বিশ ঘন্টা একবার খেয়েছে আর দুই বেলা কোনো খাওয়ার খবর নেই কষ্ট করে এই দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে তারা এজন্য আমরা তাদের সহায়ক হই সহযোগী হই সহযোদ্ধা হই আজকে দেখেন কাদিয়ানিদের ইজতেমা হবে এই ইজতেমাকে যদি বাধা দিতে হয় মিডিয়ায় আমাদের আরও সচ্চার হওয়া লাগবে ঠিক এত আসতে সানি লিওনের মতো একটা অপবিত্রা দুষ্ট নষ্টা ভ্রষ্টা একটা মহিলা আসছে দেশে যাকে নিষিদ্ধ করা হলো আসতে পারবে না এর পরও সে চলে আসলো তার মানে আমার দেশের আইনকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিল তো এই কথাগুলো যদি তারা প্রচার না করে কোথায় কথাগুলো যাবে এই যদি আমরা আলেমরা না করি তো আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো কেমন করে আল্লাহর সামনে দণ্ডায়মান হব আজকের এই মাহফিল থেকে শুরুতেই বলছি এই দেশের মানুষের উপরে আজাব আসতেছে গজব আসতেছে সুতরাং গজব তো আমরা আলেমরা প্রত্যাশা করতে পারি না কারণ গজবটা যখন আসবে তখন আল্লাহ আমার বাদ দিবে না আমার সহ গজবটা আসবে এজন্য আজকের এই মাহফিল থেকে শুরুতেই মালিকের কাছে নিচ্ছে আল্লাহ শাসক গোষ্ঠী যারা আছে তাদেরকে আল্লাহ তুমি হেদায়ত এবং সৎ পথে আল্লাহ তুমি পরিচালিত করো পরে নাম আল্লাহম حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخرة. وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمالة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفله معرضون صدق الله العظيم امنت بالله وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আজকের এই মোতাবার আয়োজনের প্রধান অতিথি হিসেবে আপনারা যাকে রেখেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব জাতীয় সংসদ সদস্য বগুড়া পাঁচ আমরা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করছি জাতির এই ক্লান্তি লগ্নে ইসলাম এবং দিনের খিদমতে আল্লাহ যেন ওনাকে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক যেন আল্লাহ দান করেন পরেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন প্রধান শিক্ষক যিনি কালেমাবাদ উচ্চ বিদ্যালয়ের ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন ওনাকেও আল্লাহ দান করুক পরে না আমিন মাহফিলে এতক্ষণ ধরে সেই সাড়ে নয়টার পর থেকে নিয়ে একেবারে টানা দুই ঘন্টা আলোচনা রেখেছেন শেখ মোহাম্মদ আব্দুল হান্নান আদিবি সাহেব ওনার জন্য দোয়া করছি অরব্বে করিম ওনাকেও দিনের জন্য হায়াতে তৈবার সাথে শিফায়ে আল্লাহ দান করে কাবিলিয়তের সাথে দিনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক পরে আমিন উপবিষ্ট আজকের ওলামায় করম ফুদলা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আলেম ওলামা যতজন আজকের মাহফিলে এসেছেন আমার সম্মানিত এজম উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করতে চাচ্ছি ইসলাম আসসালাম আলাইকুম আহমতুল যে মহান মালিক দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার রহমত এবং বরকত দি আজকের এই মা ফিলে আশার বসার বলা শোনার তৌফিক দান করলে মহিয়ান গরিয়ান দরবারে অবনত চিত্তের শুকর ওঝার আদায় করি মন থেকে মহাব্বত নিয়ে আওয়াজ বড় করা যায় আমি দেখতে পাচ্ছি একজন অলরেডি এখনই জুতা জোড়া নিয়ে রওনা হয়ে গেছে আর ধরে রাখা যাবে না আপনারা কি রকম চলে যাওয়ার গ্রুপে না থাকার গ্রুপে পঞ্চাশ পার্সেন্ট শুনে কে কে চলে যাবেন হাত উঠায় দেখান তুই আলু আলু ও কেলে আলু চিন্তা করেন আসতে আসতে আবার সাথে আরেকজনের নিয়ে আসতে তুইও হাত তো এখন দেখলাম মাত্র পাঁচ সাতজন হাত তুলছে হুজুর আমরা পঞ্চাশ পার্সেন্ট শুনি চলে যাব ব্যস্ততা অনেক এবার দেখতে চাই যতজন এখানে বসা আশি পার্সেন্ট শুনে কে কে চলে যাবেন হাত উঠায় দেখার মানুষ মনে করে কি বগুড়ের মানুষ সহজ সরল হবে আপনার একেবারে সহজ সরল না আমি দেখলাম আলহামদুলিল্লাহ কেউ কিন্তু এখন হাত উঠায় নাই তার মানে সচেতন মহলকে নিয়ে আমি আজকে আলোচনার জন্য বসছি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কারা কারা শুনবেন আল্লাহকে মন থেকে একটু হাত দেখান খুব বেশি লম্বা মার্শাল যিনি তাকবিরটা দিছে সুভান আল্লাহ ওনার তাকবিরের মধ্যে একটা রুহ পেয়েছে আমি খোরাক পেয়েছি কিন্তু আর একটু আনন্দিত হইতাম যদি একজন যুবক দিতে উনিও একেবারে যুবকের বাহিরে ছোট কাল থেকে উনি ট্রেনিং দিতে দিতে এই পর্যায়ে এসে মোটামুটি মুরব্বীদের কাতারে এই বয়সে যদি উনি তাকবিরটা দিয়ে বোঝাই দেয় তার মানে যুবকদের দেওয়াটা প্রয়োজন ঠিক কিনা বলেন দেখে একজন যুবক তাগ্রা যুবক দ্বারায় থাক তো দেখি আল্লাহর নামে মাশাল আল্লাহ আলা নুর পুরা মাহফিলটা মুনা হয়ে গেছে আমরা বিশ্বাস করি এমন কারণ আল্লাহ নামের বরত্বের ঘোষণা করছেন আল্লাহর চাইতে বড় কেউ কি আছে মনে হয়তো এরকম নাহলে আপনারা মাজারে যান কেন বাংলাদেশে এমনও পীর আছে যার সাথে মুসাফা করলে হয় না কোলাকুলি করলে হয় না সালাম দিলে হয় না তার তাজিমি সেজদা করা লাগে সেজদার একটা পোকার বানায় নিছে তাজিমি সেজদা একটা বার চিন্তা করেন মুসলমান শুধুমাত্র আমার মালিক প্রথম আকাশটা কত বড় করে বানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা আনুমানিক একটা হিসাব করে এই তথ্য দিতে বাধ্য হয়েছে প্রথম আকাশটা শুধু পুরুত্বের দিক থেকে পুরুত্ব এত বেশি নয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার নয় বিলিয়ন কিলোমিটার নয় ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার এত বড় প্রথম আকাশের পুরুত্ব এত বড় প্রথম আকাশটাকে যিনি সাজায় রেখেছেন তিনি এরপরে চিন্তা করেন দ্বিতীয় আকাশের দিকে মহাকাশ বিজ্ঞানের গবেষণা আনুমানিক হিসাব অনুপাতে দ্বিতীয় আকাশ কত বড় একশত তিরিশ হাজার আলোক এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার যেতে পারে হিসাব যখন এইভাবে করবেন এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পার হয়ে যাবে যে আলো এত দ্রুত গতি সম্পন্ন যে আলো এমন আলোর হিসাব দিয়ে এক আলোক বর্ষ সমান সমান নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন মাইল এত বিরাট নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন মাইল সেই হিসাব করে একশো তিরিশ আপনি সমান সমান দিয়ে যদি ক্যালকুলেটারে চাপ দেন উত্তর দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর কোন উত্তর বের হবে না ক্যালকুলেটার হ্যাং হয়ে যাবে আপনার মাথা হ্যাং করে ফেলবে আর জবান থেকে বের হয়ে যাবে আল্লাহ এত বড় দ্বিতীয় আকাশটা যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে হিসাব করেন প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশ চলে যান তৃতীয় আকাশে দুই মিলিয়ন আলোক বর্ষ দুই মিলিয়ন আলোকবর্ষ এক আলোকবর্ষ মানে নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন মাইল লক্ষ মাইল না কোটি মাইল না বিলিয়ন মাইল না ট্রিলিয়ন মাইল সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার চলে যায় সেই হিসাব করে দুই মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ তৃতীয় আকাশ আনুমানিক হিসাব অনুযায়ী চতুর্থ আকাশের হিসাব আকাশ এক বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ ষষ্ঠ আকাশ বিশ বিলিয়ন আলোক বিশাল জগৎ এবার একটু চিন্তা করেন এত বড় বড় আকাশ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কি আল্লাহর নামটা নিতে আসতে বলবেন না এই জন্য বলছি আসতে বলবেন না এখনো তাকে দেখেন বাতিল কিভাবে মাথা চারা দিয়ে উঠেছে আমার দেশে পঞ্চগণে কাদিয়ানিরা সম্মেলন করা সাহস পায় আমেরিকা রাষ্ট্রদূত সেখানে আসবে সেখানে যাবে রাষ্ট্রীয় যখন চলছে নাম আসতে সময় নাই কণ্ঠে আল্লাহর নাম নিবেন আল্লাহর নাম বিজয়ী হবে কাফের কুফারদের রেখে যিনি পরাজিত করবেন তিনি কে ও সুন্দর করে বলছেন আপনারা মনটা ভরে এরকম আল্লাহর নামটা জড়ে নেবেন আলামুল লিজাতি ওয়াজিবিল উজুদ মুস্তাজমিউন লিজামঈ মাহাসিন আমার আল্লাহ তো এমন এক মালিক সব প্রশংসা গুলাকে যদি একত্রিত করেন সব সৌন্দর্য গুলা যদি একত্রিত করেন সব সুন্দর্যের মধ্যে যার নামটা উচ্চারিত হবে তিনি কি সুন্দর একটা ফুল দেখলেন কি সুন্দর কারুকাজ করা ইন্টারিউর করা ডিজাইন করা কেমন যেন তুলি দিয়ে রঙ করে রেখেছে পাখি শরীরের রংগুলা দেখেন নিখুঁত কারুকাজে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কি আল্লাহ নামটা এই জন্য মহাব্বতে নিলে দুনিয়াটা শুধু একবারে কিচ্ছু না আর দুনিয়া মালুনতুন মালুনুনুন মাফিয়া পুরা দুনিয়াটা মালুন অবিষ্যত্ত এক জায়গা প্রতিনিয়ত তাকে দেখে জালেমেরা জুলুম করে মজলুমেরা সহ্য করে প্রতিনিয়ত অবিষত্ত মানুষেরা চলাফেরা করে যারা বুড়ো প্লাগ করে তাদের উপরে আল্লাহর অভিশাপ যারা প্রতিনিয়ত মদ খায় তাদের উপর আল্লাহর লানত যারা পিতা মাতাকে ধমক দেয় গালি দেয় তাদের উপরে দ্রব্য মূল্যের দাম যারা বৃদ্ধি করে তাদের উপরে প্রতিনিয়ত আল্লাহর লানত যারা প্রতিনিয়ত মদের সেবা যত্নের পিছনে লেগে আছে জাতিকে মদখর বানানোর জন্য যারা মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহর লানত এবার চিন্তা করেন আল ওয়াসিমা ওয়াল যারা নাকি ততক তাদের উপরে আল্লাহর লানত এমন যদি আপনি সিরিয়াল করেন আর দুনিয়া মালউনাতুন মালউন পুরা দুনিয়ার ভিতরে শুধু অভিশপ্ত আর অভিশপ্ত মানুষ দিয়ে ভরপুর পাবেন ফেরেস্তারা প্রতিনিয়ত বিশ্রম্পাত করতেছে এমন লোকদেরকে খুঁজে পাবেন এর ভিতরে যারা আল্লাহর নামটা বারবার বলে তাদেরকে যিনি হেফাজতে রেখেছেন তিনি আল্লাহর জিকির যারা করে আল্লাহর জিকির যারা করতেছে আল্লাহর জিকির অবস্থায় যারা আছে আল্লাহর নাম যারা বলছে যারা উচ্চারণ করছে তাদেরকে যিনি হেফাজতে রেখেছেন তিনি কি ষষ্ঠ আকাশ পর্যন্ত একটা আনুমানিক হিসাব আপনাদের সামনে তুলে দিছি। এটা একটা আনুমানিক হিসাব পুরাপুরি অ্যাকুরেট না এই আনুমানিক হিসাবের পরে যদি সপ্তম আকাশের কথা বলেন মহাকাশ বিজ্ঞান অকপটেই কথা বলে ষষ্ঠ আকাশ পর্যন্ত আনুমানিক একটা হিসাব আমরা দিলাম সপ্তম আকাশের কোনো হিসাব আমাদের কাছে নাই আকাশটা আমাদের কাছে মনে হয় আনলিমিটেড সীমানাহীন যার কোনো সীমানা নাই এমন মনে হয় আকাশ সেই আকাশের উপরে কেনা সপ্তম আকাশের উপরে বিশাল সমুদ্রের জগৎ সেই সমুদ্রের জগতের উপরে আমার আল্লাহ সুবহান আর শে আজিম আর আদিমের খুঁটি যারা পাহারা দেব তাদের নখ গুলা এত বড় বড় এত বড় ফেরিস্তা তারা সমুদ্র মহা সমুদ্রের পানিগুলা যদি আঙ্গুলের উপরে ছেড়ে দেন দেখেন এখানে সামান্য এক ফোঁটা পানি পড়তেস এক ফোঁটা এই এক ফোঁটা পানি যখন এখানে রাখলাম এটা আঙ্গুল থেকে গড়ায় পড়ে নেই পড়ছে সমুদ্র মহা সমুদ্রের পানিগুলা যদি আল্লাহর আশে আজিম বহনকারী ফেরেস্তাদের আঙ্গুলের মধ্যে রাখেন গড়িয়ে পড়বে না এত বড় যিনি বানিয়েছেন তিনি কি মালাকুল মহুতের সামনে সাত আকার সাত জামিন একটা থালা একটা প্লেটের মতো মালাকুল মুহূতের জন্য ক্লান্ত হয় না যেই পরিমাণ শিশু জন্ম গ্রহণ করে তার দ্বিগুণের বেশি মানুষ দুনিয়া থেকে প্রতিনিয়ত মারা যায় মালাকুল মোটেও ক্লান্ত হয় না কারণ একটা থালা একটা মালাকুল এতটুকুন সাত আকাশ আর সাত জমিনের পরিদীপ এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড় আরশ আজিমের মধ্যে আমার আল্লাহর একটা সিংহাসন আছে কুরসি আছে এই কুরসি কত বড় চিন্তা করেন কা হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন মরু ভূমির ভিতরে মরু প্রান্তরের ভিতরে একটা আংটি ছুরে মারলে একটু পড়ে গিয়ে আপনি যেমন আর খুঁজে পাবেন না আমার আল্লাহ রাব্বুল আআমিন এত বিরাট আল্লাহর সিংহাসন এত বড় আল্লাহ সিংহাসনের সামনে যদি সাত আঁকা সাত জামিন রেখে দেওয়া হয় আংটির মতো হয়ে হারা যাবে এত বড় মালিক যিনি তিনি কি মনটা ভালো তো কয় না আলহামদুলিল্লাহ কয় না মনটা ভালো মনটা ভালো আলহামদুলিল্লাহ মনটা ভালো এটা হওয়া চাই ইনশাল্লাহ বলেন সবার মনটা ভালো চিন্তা করেন তাহলে আমার আল্লাহ কত বড় আল্লাহ কত বড় চিন্তা করেন আমার আপনার সাতটা সরিষার দানা আপনার আমার নিয়ে যদি নাড়াচাড়া করি আপনি আমি যেমন ক্লান্ত হয়ে যাব না আমার মালিক এত বড় জমিন আমার মালিক যদি সাতটা সরিষার দানার মতো নাড়াচাড়া করে সরিষার দানা নাড়াচাড়া করলে আপনি যেমন টেরও পান্না সাত আকাশ সাত নিয়ন্ত্রণ করে আমার মালিক মোটেও ক্লান্ত হয় না জোরে বলেন সুবান আল্লাহ লাতা হুদ হু সিনাতুনওয়ালা তন্দাওয়াল্লাকে কখনো আচ্ছন্ন করে না ঘুম তো দূরের কথা ঘুমাবার তিন প্রকার একটা হচ্ছে সিনাতুন আর হচ্ছে নো আসুন আরেকটা হচ্ছে নাওমন সিনাতুন মানে মাফিলে বসার পরে এটাকে বলে সিনাতুন আর নো আসুন হলো দেখি নো আসনের মধ্যে কী আছে এই যে একজন ঢেলান দিয়ে বস পেয়ে দিয়ে বস একটু পরে ঘুমায় যাবে কেউ পাবে না এটাকে বলে মানে ঘুমের দ্বিতীয় স্টেপে তৃতীয় স্টেপের নাম হচ্ছে নাও মন যত হাজি করেন এখন আর ওয়ার শোনার সময় নাই জুতা জোড়া নিয়ে এই যে একজন যাচ্ছে এরকম নিয়োগ যারা করে ফেলবে এরা পুরা ঘুমে আস দুইজন আজকে পেলাম একেবারে পুরা ঘুমে এখনো যাই যায় যাক দুইজন গেছে একজন যুবক বসছে একজন যুবক সমান সমান দুইজন মুরব্বী মা শাআল্লাহ এখন মুরব্বী একজনও থাকবার নয় হুজুর এই ওয়াজ করছেন এখন একজন আর থাকবার নয় আমরা মা দুইজন মুরব্বী গেছে আর দুইজন মুরব্বী ঢুকছে লিল্লাহে হে তাকবির এখন মুরুবি আরো একজন আসছে লিল তাহলে আমরা সক্ষম হলাম আল্লাহ কত বড় আসতে না জুড়ে আল্লাহ একদিন রাত্রিকালীন সময়ে আবু বকর রাজি আল্লাহ নহুর ঘরের সামনে চলে গেলেন কিভাবে তেলাওত করেন শুনবেন তাহার তের নামাজের সময় খুব ক্ষীণ সামান্য আওয়াজে আবু বকর তেলাওত করলেন আল্লাহ নবী এবার চলে গেলেন ফারুক রাজি আল্লাহ তালানহুর কাছে খুব জোরে তিনি তালাত করলেন আল্লাহর নবী পরের দিন ফজরের সময় দুজনকে ডাকলেন একজন দুই বছরের ছোট আবু বকর রাজি আল্লাহ তালান আরেকজন ওমর রাদি আল্লাহ তালানহু বারো বছরের ছোট দুইজনকে ডাকলেন আবু বাকর এত আস্তে আস্তে কেন পড়েন আবু বকর বললেন অগন এই জন্য আস্তে আস্তে পড়ি আমার ঠোঁট জিব্বা নর্লিপ উচ্চারণ করার আগে যিনি বুঝে ফেলেন তিনি কি অমর তুমি এত জোরে জোরে কেন পড়ো এই জন্য জোরে পড়ি যারা ঘুমন্ত আছে তারাও যেন জেগে উঠে আবাদত করে বা তেলের হৃদয়ে যেন প্রকম্পনের সৃষ্টি করে মুসলমানরা বীরের জাতি এইটা প্রমাণ করার জন্য জোরে জোরে মালিককে শোনাই আজকে যদি জোরে জোরে আল্লাহর ধ্বনি তাকবির ধ্বনি আমরা দিতে পারতাম মুসকান যেমন দুইশো গেরুয়ার বিরুদ্ধে দাঁড়ায় জয় শ্রীরাম জয় শ্রীরামের বিরুদ্ধে দ্বারা আল্লাহ আকবর বলে দুইশো কোটি মুসলমানের হৃদয় আবার জাগরণ তুলেছে আমরাও যদি আল্লাহ বলতে রাম বাম নাস্তিক প্রকম্পিত হতো ঠিক না বেঠি আল্লাহ এবার একটু বলেন এই যে আল্লাহর নামে তাকবির দিলাম বরত্ব ঘোষণা করলাম কার আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে আজকে সুরায় আম্বিয়া এর প্রথম আয়াতটা তেলাত করেছি এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা শুনবো কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ حسابهم، وهم في غفلة معرضون. حساب الدين تغني أشتس من مات قام قيامته. যেই লোকটা মারা যায় তার উপরে কেমন যেন সংগঠিত হয়ে যায় হিসাবের দিনটা আসছে আপনি মনে করতেছেন অনেক পরে হিসাব হবে নগদ জাপা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক হিসাবের দিনটা একেবারে সন্নিকটে কটি আখিরুজ্জামানে আপনি এখন আছেন আল্লাহর হাবিব

তারপরেও আমরা কি ধ্বংস হয়ে যাব আল্লাহর নবী বললেন ইয়া জুজ মা প্রাচীরের ভিতরে এমন ছিদ্র হয়ে গেছে সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি ইয়া জুজ মা প্রাচীরের ভিতরে এত বড় ছিদ্র হওয়ার কথা বললেন ধ্বংসের কথা শোনা গেলেন সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে এখন তাকায় দেখেন আরব একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে ঠিক কিনা বলে দিকে দেখেন মনে হবে যে আপনি ইউরোপের কোন একটা কান্ট্রিতে আপনি আসছেন কি নাই সেখানে অথচ যে এই মানুষগুলো সময় খুব কষ্টে থাকত এই মানুষগুলা কাল্লা এত এত রিজিক দিয়েছেন তাদের ন্যায় কামলের কারণে সেই মানুষগুলা যখন মালিককে ভুলে যাবে যিনি পাকরাও করবেন আজাবের পরে আজাব দিবেন তিনি কি এবার এক এক করে হিসাব মিলান আমার বায়ারাব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুর আলমিনের সাথ করেন ওয়াকানাল ইনসানু আজু মানুষ সব সময় বেশি বেশি তাড়াহুড়া করে আমাদের ভিতরে তাড়াহুড়া করার অভ্যাস কম না বেশি বগুড়ার মানুষের মধ্যে মনে হয় নাই ছোট নেতা বড় নেতা হওয়া লাগবি একটা দোকান আছে আরেকটা দোকান লাগবি শুধু খালি দুনিয়ার জীবনের জন্য প্রতিযোগিতা তারাহুরার এই প্রতিযোগিতা আপনাকে থামিয়ে দিয়েছে আজকে যদি প্রশ্ন করি শাবানের কত তারিখ আমার মনে হয় অধিকাংশ মুসলমান চুপ করে বসে থাকবে ঠিক কিনা বলেন বলেন তো দেখি শাবানের আজকে কত তারিখ হ্যাঁ বলেন হ্যাঁ দশ তারিখ বলছে অনেকে এই তো শাহবানের আজকে কত তারিখ একজনই কইছে তেরো হুজুরে যা বলে আমি একটু বাড়াই বলি এখন চিন্তা করেন এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা আল্লাহ কেমন করে আমাদেরকে রহম করবে এবার আসেন সাবানের এই যে সময়গুলো চলে যাচ্ছে শাহরুল একটা বর্তমানের ভিতরে প্রশ্ন জাগ্রত হল না এই জন্য বলা হয় এটা গায়ে সাবানের নাম সাবান নয় মনে হয় গায়ে মাখছিল সাবান এই জন্য সাবান হয়ে গেছে আরবিতে ওটাকে বলে সাবুন আর সাবান মানে শাখা প্রশাখা বিশিষ্ট এই মাসটাকে শাখা পোশাকা বিশিষ্ট কেন বলা হলো কারণ এবারতে ভরা মৌসুমে প্রবেশ করার আগে এমন একটা মাস আল্লাহ দিলেন রোজাও রাখবেন আবার মাঝে মাঝে রোজা সারবেন রোজা রাখবেন রোজা সারবেন এবারত বন্দিগি করবেন শাহরুল করবেন আইয়ামে বিয়েদের রোজা রাখবেন বৃহস্পতি আর সম্বানে রোজা রাখবেন মধ্য দিয়ে রমজান পর্যন্ত দিকে নিয়ে যাবে রমজানের মধ্যে আপনি ঢুকে যাবেন রমজানকে রমজান কেন বনে আপনার গুনা খাতা গুলা চালায় দিবে মরুভূমির ভিতরে যখন ধুলি জড়া হয় ধুলাগুলো যেভাবে উঠতে থাকে আপনার গুলা গুনা গুলা উড়ে উড়ে চলে যাবে আপনাকে গুনা মুক্ত যিনি বানায় দিবেন তিনি কি মান হরিমা খয় রাহা ফকদ রমজান মাস পেল গুনা খাতা মাফ করা নিতে পারল না সব চাইতে কপাল পোড়া আজকে চিন্তা করেন রমজান আমাদের সামনে আগত মেহমান সামনেই মিলবে রমাদান ছয় মার সাবাই ক্যারাম দুয়া করতেন এ দরুন আল্লাহ হা সিদ্ধ শরীর নাই উবল্লে গহোম রমাদান আয়া আল্লাহ রমজান পর্যন্ত হায়া দি রমজান না পাওয়ায় আপনি দুনিয়া থেকে বিদায় করে দিন ছয় দোয়া করতেন সাবাই ক্যারাম আজকে আমরা একদিনের জন্য রমজানের প্রত্যাশী হই না নির্বাচন আসার আগে আর বাকি ছয় ভোটের দিন এই যে সামনে শুভ দিন বলে আপনারা চিল্লান। কয়দিন রমজানের আনন্দে আপনি আনন্দিত হয়েছেন নিজের গোনাগুলোকে মোছার সিদ্ধান্ত নিয়েছেন যদি আজকে এই মনটাকে একটু পরিবর্তন করতে পারেন যিনি কবুল করে নেবেন তিনি কি আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করে আল্লাহ আমারে মাফ করবে না আমি যে গুণাগার আমারে মাফ করবে না এটাও শয়তানের একটা ধোকা শয়তান তিন ভাবে ধোকা দিতে আপনার কাছে আস। আসি صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন ডান থেকে আসবে বাম থেকে আসবে সামনে থেকে আসবে পিছন থেকে আসবে কৃতজ্ঞতা আদায় করবে এমন বান্দাদেরকে পাওয়া যাবে না শয়তানই চ্যালেঞ্জ করলেন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের জবাব অন্যায় আতি দিয়ে দিলেন এইভাবে লা তখন তুমি রোহ্মতিল্লা ইন নল্লাহয়া গোফেরো গোলাম তোমার নিরাশা দরকার নেই নিরাশও দরকার নাই শয়তান তোমাকে যতই ধোকা দেখ গুণাগার বানিয়ে ফেলুক তুমি যদি নিরেট মনে খাটি মনে আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো যিনি তোমার জীবনের সকল গুনাগুলো মাফ করে দিবেন তিনি কি এবার একটা উদাহরণ শুনেন পাঁচটা হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তির গুনাহের কারণে মাওলা যখন রাগান্বিত হলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল মুসা আলাইহিস সালাম নিলাহিব আস্কিনা আসকিনা গায়সাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আত্বফালির অশ্বুয়োখীর রুখ কাইম ওয়ালবাহা ইমীর রুদ টাইপ আয়াল্লাহ তাকে দেখেন শিশু বাচ্চাগুলো চিৎকার করতেছে যেই পশুগুলা বুভাব চিৎকার করে কাটতেছে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাচ্ছে মালিক দয়া করে বৃষ্টি দেন নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাৎক্ষণাৎ জানায় দিলেন ইন্না ফীকুম আবদান ইউবারিসুনি বিল মাআসি মুনযু আরবাঈন সানাব নবী মুসা এমন একজন পাপিষ্ঠ আছে চল্লিশ বছর ধরে না ফরমানি করেছে সে উঠে চলে গেলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেব বলেন আল্লাহ আকবর

লোকটা এবার মাথা নিচের দিকে দিয়ে দিস একবারের জন্য লজ্জা দেন নাই আজকে যদি আমি উঠে না যাই সব মানুষগুলো আমার জন্য কষ্ট করবে মালিক তা হয় না আর যদি আমি উঠে চলে যাই সব মানুষ গুলা আমি পাপির চেহারা দেখে ফেলবে আল্লাহ এটাও তো আমার কাছে বড় কষ্ট লাগতেছে মালিক আর দূরে থাকতে চাই না আর দূরে থাকবো না মালিক আমি তোমার কাছে মাফ চাই তোমার কাছে ক্ষমা চাই নবী উম্মত চল্লিশ বছর নাফর ফরমানি করে যেই না মাত্র ক্ষমা চেয়েছে আর দেরি নাই অজর দ্বারায় যিনি রহমতির বৃষ্টি দান করে দিয়েছেন তিনি কি রহমতের বৃষ্টিগুলো ঝরঝর করে পড়ছে নবী মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন আয় আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন কেউ তো উঠে চলে যায় না কেউ তো উঠে চলে যায় নাই আমি তো কাউকে উঠতে দেখলাম না কার কারণে বৃষ্টি দিলেন একটু আগে চেয়েছি বললেন উঠে না গেলে বৃষ্টি হবে না আল্লাহ বললেন নবীমূশাসনও যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারে তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম আপনাদের মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে খুব কষ্ট হয়ে গেলে আমি শেষ করে দিই আমি আসছি আলহামদুলিল্লাহ মাহফিল পর্যন্ত আসছি আমি আমার হাজিরা দিয়েছি এত ভিতরে তারপর আমি হাজিরা দিতে আলহামদুলিল্লাহ আল্লাহর গোলাম হিসেবে আমি হাজিরা দিতে দিদাবত করিনি আমি হাজিরা দিয়েছি আমি পারতাম আজকের মাহফিলটা ক্যান্সেল করতে কারণ রাজশাহীতে যখন আমি আটকা পড়েছি রাস্তার মধ্যে চতুর্দিকে মিছিল হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি ছিল আমি বলছি যে আপনাদের মাইকে আমি বলে দে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নি তারপরেও শত কষ্ট করে আলহামদুলিল্লাহ মাহফিলে চলে আসে যেখানেই হোক মাহফিল আপনারা দাওয়াত করেছেন এটা আপনাদের বড় পাওয়া বড় সবের বিষয় এই সবের কাজে আপনাদের মনে হয় আমি সক্ষম হচ্ছি না এই জন্য আমি খুব বেশি একটা আসতে পারি না আসলে কারণ আমার কথাগুলো আলহামদুলিল্লাহ বুঝলে আমার কাছে ভালো লাগে আপনারাও বুঝতেছেন নিশ্চয়ই এখন কুদ্দুর বুঝতেছেন আল্লাহ তালা ভালো জানে আমি আবার ওয়াজের মধ্যে রসিকতা করা এই কাজটা আমি আপনারা যদি একশো জনও চলে যান আমার জীবনে আমি রসিকতা দিয়ে ওয়াজটাকে নষ্ট করতে চাই না। ঠিক তো বলে না মাহফিলিটা এটা রসিকতার জায়গা নয় এটা সাপের খেলা দেখানোর জায়গা নয় এটা কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার জায়গা এখান থেকে একটা মাস আলা যদি আপনি নতুন শোনেন আজকে জীবনে প্রথম শুনলেন উমিলা বিহি আউলাম ইয়মাল আবুল জারকে ডেক আল্লাহর হাবিব বলছেন যদি তুমি আমল করতেও না পারো হয়রুন লাকা মিন আন্তুসাল্লিয়া আলফা রাকা হাজার আকাত তামাজ পড়লে যেমন সব হবে এক বেশি সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি তিনিকে